Assalamualaikum everybody, কেমন আছো? আশা করি অনেক ভালো। দোস্তো গাইস, ভিডিওর প্রথমেই তো তোমরা দেখছো হচ্ছে গিয়ে দিল মে হো তুম, এই গানে একটা লিরিক ভিডিও আমি তৈরি করেছি। তো বাট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, আর তোমরা যদি চাও স্যাম এভাবে তৈরি করতে পারবা, বাট এই গানে হোক অন্য গানে হোক, তো স্টাইলটা কেমন সব এর হচ্ছে কি, যে সব কিছু লাগবে সব কিছু ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, বাট চাইলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা, আমি গুগল ড্রাইভের লিঙ্ক ওখানে দিয়ে রাখছি। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর হ্যাঁ পুরো ভিডিওটি আমি দেখাবো স্ক্রিনে গিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে ক্যান মাস্টার ওপেন করে নিউ প্রজেক্ট, এখান থেকে মিডিয়া, মিডিয়া থেকেই আমরা সিলেক্ট করে নিব যে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা আছে, সো ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোডিং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো ডাউনলোড করে এটা রাখবা, আর এখান থেকে মিডিয়া থেকে সিলেক্ট করে দিবা। তো এরপরে যা করতে হবে, যাবো আমরা লেয়ার, লেয়ারে গিয়ে আমরা যে কোনো পিকচার বা যে কোনো ভিডিও এখানে অ্যাড করে দিব। তো আমি দুইটা পিকচার ডাউনলোড করে রাখছি, তো সেই দুইটার ভিতরে ফার্স্টে একটা সিলেক্ট করে নিব। তো ফার্স্টে আমি এটা সিলেক্ট করে নিলাম, এটাকে একটু টেনে ধরে ছোটো করে হাত দিয়ে মানে রোটেট করে এটাকে সেট আপ করে নেবো আর কি। তো তোমরা যারা কাইনমাস্টার ইউজ করো তাদেরকে তো নতুন করে বলতে হবে না যে কীভাবে কী করতে হবে, তো এটা একটু ইজিতেই সেট আপ করে নেওয়া যায়। ওই টেনে ছোটো করে করে সেট আপ করে নেবা, বা চাইলে তোমরা যে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারো, যদি তোমাদের কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবা। তো আমার ভিডিও নেই, তো আমি এখানে পিকচারে দিলাম আর কি, আর পিকচার দিলে এখানে ভালো লাগবে বেশি ভিডিওর থেকে। তারপর পিকচারটাকে টেনে ফুল ভিডিও সমান করে দেবো আর কি, কারণ আবার চাইলে তোমরা পাঁচ সাতটা পিকচার অ্যাড করতে পারো একে একেভাবে। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি আর কি, ভিডিওটা ছোটো করবো তো বেশি বড় করবো না, তো এটাকে টেনে দেওয়া শেষ। তো আবার যাবো হচ্ছে গিয়ে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং থেকে স্কিন করে দেবো, তাহলে যে নিচে যে ফুটেজটা আছে ওইটাকে আমরা দেখতে পারবো আর ভালো লাগবে বেশি। তো প্রথম স্টেপে একটা কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় স্টেপে কাজ করব। এখান থেকে যাবো আবার লেয়ার, লেয়ার থেকে মিডিয়া, মিডিয়া থেকে আমরা আরেকটা পিকচার অ্যাড করব। তো এটা হচ্ছে যে এই সিঙ্গার, সেই সিঙ্গার একটা পিক আমি ডাউনলোড করে রাখছি হচ্ছে গিয়ে আরমান মানিক। তো এটাকে একটু ছোটো বড় করে নিব, যেহেতু যে রাউন্ড শেপ আছে এটা মাপে করে নিব আর কি। তো এটা করে নেওয়া শেষ, এখন যাবো ক্রপিং, ক্রপিংয়ে গিয়ে শেপ দিব, শেপ থেকে রাউন্ড শেপটা নিব সিলেক্ট করে। তো রাউন্ড শেপ নেওয়ার পর এখানে আবার ব্যাক করবো আর কি, এখানে আরও একটা কাজ আছে। তো এখান থেকে মাস্কটা এনেবল করে দিব, আর হচ্ছে গিয়ে ফেদার আছে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব যে কতটুকু নিলে ভালো লাগে। তো এটাতে আমি 9 বা 10 করে দিলাম, 9 করে দিলাম, বাস খুব ভালো লাগতেছে, মানে একবার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছি। তো এরপরে আমাদের মিউজিক নিব আর কি, আবার যাবো হচ্ছে গিয়ে লেয়ার, লেয়ার থেকে মিডিয়া, মিডিয়া থেকে এই মিউজিক ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা নিয়ে নিবা। তো এটাকে নেওয়ার পরে এটাকে আমি ফুল করবো না আর কি, ফুল করলে তোমরা বিশাল বড় হয়ে যাবে, তার জন্য এটাকে একটু কেটে ছোটো করে নিলাম, তোমরা ইচ্ছা করলে ফুল দিতে পারো কোনো সমস্যা নেই। তো কাটিং ফিটিং করা শেষ, এখন আমি যাবো একটু প্লে করে দেখি। ঠিক আছে, তো এখন এর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এর জন্য যা করতে হবে, প্রথমে যে মিউজিক লিরিক, লিরিক মিউজিক যেটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে যাব আবার সেই ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিং নিচে আছে একটু, এই তো ব্র্যান্ডিং পেয়ে গেছে। তো ব্র্যান্ডিংয়ে টাচ করে এখান থেকে স্ক্রিন করে দিবা, বাস ব্ল্যাকটা অটোমেটিক চলে যাবে, আর হচ্ছে ইয়ে মেন যে লিরিক স্টেশন সেটা থাকবে, এটাকে টেনে একটু জুম করে দিবা, তাহলে আরও ভালো লাগবে, বোঝা যাবে আর কি, একটু বড় হলে ভালো লাগবে। তো বাস শেষ, আমাদের কাজ শেষ। কিন্তু অলরেডি যদি আমি মিডিয়া প্লে করি তাহলে মিউজিকের সঙ্গে সঙ্গে লিরিক হবে, এর সঙ্গে আপনারা যে পিকচার দেবেন সেইটার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো অ্যাড হবে, তো খুব ভালো লাগবে আর কি। তোমরা চাইলে এভাবে করতে পারো,
তো আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, বাই।